गुड मॉर्निंग स्टूडेंट्स केजी क्लास के छात्र छात्रीरा অনেক দিন তোমাদের ছুটি গেল এরপর আবার ক্লাস শুরু হয়েছে বাড়িতে একটু পড়াশোনা করবে এরপর তোমাদের পরীক্ষা হবে এখন তোমাদের দেখো বিজিকে ক্লাস হবে বিজিকে ক্লাসে তোমাদের আজকে হবে পাখিদের কথা পাখিদের কথা তোমরা অনেক রকম পাখি দেখেছো সেই পাখিদের সম্বন্ধে কিছু কিছু কথা তোমরা জানো কিছু জানো না সেগুলো এখান থেকে পড়লে জানতে পারবে সেই পাখিদের কথা কিছু এখানে বলা হয়েছে বলছি কোন কোন পাখি মাছ খায় পাখিরা সাধারণত ফল দানা শস্য ফল আমরা দেখেছি কিন্তু অনেক পাখি আছে যারা মাছ খায় কি পাখি বলো দেখি এগুলো হচ্ছে বক আর মাছরাঙা এরা মাছ খায় কাকে নিশাচর পাখি বলে নিশাচর মানে রাত্রি বেলায় বেরোয় সেই পাখি দিনের বেলায় বেরোয় না রাত্রিতে বেরোয় দিনে বেরোয় না পেঁচা পেঁচাকে বলে নিশাচর পাখি কাকে শান্তির দূত বলা হয় কোন পাখিকে পায়রা পায়রাকে শান্তির দূত বলা হয় পায়রা তোমরা সবাই দেখেছো কোন পাখিকে বসন্তের দূত বলে বসন্ত বসন্তকালে এই পাখিগুলো ডাকে বসন্তকাল আমাদের যে ঋতু আছে গ্রীষ্ম বসন্ত সেই বসন্তকালে যে পাখিটা ডাকে তাকে বলে বসন্তের কে কোকিল করে ডাকে সে কোকিল আর ভারতের জাতীয় পাখির নাম ময়ূর টিয়া পাখি রং টিয়া পাখি তোমরা দেখেছো টিয়া পাখি রং সবুজ তাহলে এই ছটি প্রশ্ন তোমরা করবে এই পাতাটা দেখো তাই দেখো এই পাতা দেখছো এই পাতাটা তোমাদের থাকবে এই পাতাটা দেখে করবে পাখির ছবিগুলো দেওয়া আছে ছবিগুলো দেখলে অনেকটা পাখিদের চিনতে পারবে তোমরা হ্যাঁ এই পাতাটা তোমরা করবে এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাস পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।